हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछी तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछी। तार आगे जानाई गुड मॉर्निंग सबाई के। तो एखन बजे 9:25, आमी ट्रेन धरबो। सो आमी एखन बाइके उठे पड़बो, स्टेशन गिये एकबार तोमादेर साथे देखा होच्छे, कथा होच्छे आमी कोथाय जाच्छी समस्तटाई। तो आमी स्टेशने चले एसेछी, बाट रोदेर जन्य आमी एकदमई टाकाते पारछी ना। आजके आमार फटोशूट रयेछे। तो एखन आमी जाच्छी शांतिपुर प्रगतिते। एखाने अनेक बार आगेओ गेछी, तो आजके जाबो। आजकेओ स्टूडेंट एग्जामई आछे। तो एखन ट्रेनेर जन्य वेट करछी। ट्रेनेर टाइम होये गेछे अलरेडी, 9:23 टाइम, बाट एखन बाजे 9:29। तो जाई देखी आज की होय अवश्यई। तो आमादेर ट्रेन चले एसेछे, ट्रेनटा थेमे गेले आमरा उठे पड़बो। तो चलो जावा जाक। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমার ঋষাদির সাথে দেখা হয়েছে। এতক্ষণ ট্রেনে আমরা গল্প করছিলাম, যাতে আর কোনো শ্যুট নিতে পারিনি। আর সামনে ঋতু দাঁড়িয়ে আছে আধা ঘন্টা ধরে। ও এদেরও বলছে ভাই আমি একা দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। তো দেখি ও এখন কোথায় দাঁড়িয়ে আছে, দেখা হবে তারপরে। চলো যাওয়া যাক। শ্রেয়াদির সাথেও দেখা হয়ে গেছে। চলো এখন যাই। প্রত্যেকের এই যে চলে এসেছি, ফাইনালি ঋতুকে পেয়ে গেছি। ও তোর আজকে ওইখানে দেখো দুজন কাপেল কি করছে, কি করছে, কোথায় গেল কাপেল, কি করছে এরা দুজন, এখন এরকম করছে। ফাইনালি আমরা সবাই এক জায়গায়, এই যে আমরা এক জায়গায় হয়ে গেছি, আমরা এক জায়গায় বসতে পেরেছি। পর পর হ্যাঁ পরে দেখা হবে। চলো এখন আমি রেডি হতে বসবো, পরে দেখা। সো আমি রেডি হয়ে গেছি, আমার মানে শাড়ি পরা হয়ে গেছে। চলো এইটা আমার শাড়ি, এখন রেডি হতে বসবো। বাংলায় কি বার যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার মুখটা একদম ক্লিন রয়েছে, একটু কিছু নেই। আর এবার আমি কাজে বসে গেছি। আমার মেকআপ আর্টিস্ট ধীরে ধীরে আইব্রো করা স্টার্ট করেছিল, তখনই আমি খাবারটা খেয়ে ব্রেকফাস্ট করে জল খেতে শুরু করি। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছিল, তো সেই কারণে আমি গরম জল খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক ভাট বুকে ফেলেছি, এবার বেশি ভাট না বুকে কাজটা শুরু করি। আর আমার মেকআপ আর্টিস্টকেও কাজটা করতে দিই, সব আনন্দ আড্ডার মাধ্যমে চলো একটু একটু করে কাজটা করতে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে, এই যে আমার আই মেকআপের জন্য গায়ের ওপর বেস করছে। আর আমি এখানে রিলস পোস্ট করছিলাম। যাই হোক, এগুলো আমাদের ধর্ম, আমরা যদি এই কাজগুলো না করি কে করবে বন্ধুরা। তো যাই হোক, আমি তো এখানে আমার মেকআপ আর্টিস্ট কাজ করছে, পাশাপাশি এখানে যে ঈশিকা দি, ওদিকে ঋতু, সবারই কাজ চলছে পাশাপাশি, সবারই একটু একটু করে। আর ওই যে দূরে নন্দিনী বসে আছে, ওদিকে শ্রেয়াদিও আছে। মেকআপে ঘুমায় আমি পুরো ঘুমায় কেমন লাগে দেখি ঈশিকা। বাহ, এইটাই কৃষিকার মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর হয়েছে আই মেকআপটা। না কাজ ভালো করে আগোড়াতেই বোঝা যায়, মানুষের কথা দেখলেই বোঝা যায় যে মানে তার কতটা পারদর্শিতা। আর টেনশন ফ্রি যারা কাজ করে তাদের কাজ ভালো হয়। এই যে আমাদের ইস্যু, ইস্যু ডাল দেখি ভালো করে ঋতুকে দেখা, ঋতুর আলো সেটা টেনে দিয়েছি। নচা অনলি সিনেমা, আর এই যে মহারানী, তিনি খালি ঘুমায়, ঘুম আর ঘুম, উনি আই মেকআপ করলে ঘুমান। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর মেকআপ আর্টিস্ট
ও মেকআপ আর্টিস্ট আর মডেলের একই কালারের জ্যাকেট। ইনি হচ্ছেন এই মেকআপ আর্টিস্ট দিদিদের ম্যাম। তো ম্যাম খুবই ভালো কাজ করেন। দেখে আসি শ্রেয়া কী বকবক করছে। বকবকি বকবক করছে, সবাই আন্টি আন্টি করে কিন্তু নন্দিনী একটু বেশি করে। নন্দিনী আমাকে একটু বেশি ভালোবাসে। নন্দিনী এই যে আমার মেয়েটা পুচকি মেয়ে একটা, আমার সারাক্ষণ শুধু আন্টি 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 করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপ হয়ে গেছে, আর এবার আমি লেন্স পরছি। বাট লেন্সটা একটু প্রবলেম করছিল, তো তার মধ্যেও চলো আস্তে আস্তে পরার চেষ্টা করি। দুটো চোখে পড়া কমপ্লিট। ডান চোখটা যেরকম ডিস্টার্ব করছিলো, বা চোখটার সমস্যা হয়নি, ঠিকঠাকই হয়েছে। তো যেমনটা মা বললে, আমার দুটো চোখে লেন্স পরা ডান, আর আমার মেকআপ আর্টিস্ট বেসও বসাতে শুরু করে দিয়েছে। আর ওই দিকে দেখতেই পাচ্ছ তোমরা ইশিকাতি রয়েছে। তো পুরো মেকআপটা আস্তে আস্তে হতে থাকবে, সময় লাগবে বাট হয়ে যাবে। চলো এদিকে ইশিকাতির মেকআপ আর্টিস্ট ইশিকাতিকে শাড়ি পরাচ্ছে, আর ইশিকাতিকে খুবই সুন্দর লাগছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ইশিকাতির লুকসটাও অন্য ধরনের, সাউথ ইন্ডিয়ান লুকস রয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এইদিকে ঋতুর মেকআপও ডান, তোমরা দেখতেই পাচ্ছ ফিক্সার দিয়ে দিল। কিছু বলতে চান আপনি? ইশিকার মেকআপ প্রায় রেডি, ইশিকা খুব সুন্দর লাগছে। আর ওর হেয়ার হচ্ছে নন্দিনী রেডি, ফুল রেডি নন্দিনী। এখন রিলস শুরু করে দেবে নন্দিনী। হ্যাঁ, তাকে রিলস করো, শুটে এসছি, কি বলো না আন্টি। নন্দিনী এখন রিলস করবে, এখনই কটা রিলস করবে বল আজকে? করব নতুন বউ আমাদের বসে আছে, একদম লাল টুকটুকে নতুন বউ। এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, নিজেকে নিজে বিয়ে করছে। আমি তো গ্লোরিমাকে বিয়ে করি, ও নিজেকে নিজেই বিয়ে করছে। রেডি হয়ে গেছে, শুধু এবার লিপস্টিক করালেই হয়ে যাবে। এস্টিয়ার মেকআপ আর্টিস্ট, হাই। 2000 years later. তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমার ফুল লুকস, এই যে শাড়ি গয়না টোটাল ফুল লুকসটা, আর এদিকে হচ্ছে নন্দিনীর ফটোশ্যুট, আর আমার পেছনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে, ভগবান জানে আমার কখন আসবে। আর ওই যে ঋতু তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, সো ফাইনালি আমার টাইম চলে এসেছে, ফটোগ্রাফার আমার ফটোশ্যুট করবে। আর আমি ফটোগ্রাফারকে বলছি যে তোমার চেক করা হয়ে গেলে আমাকে বলবে, তারপর আমি সেটা সেট পোজ দেবো। ফটোগ্রাফারকে একটু বলে নিলাম, যাই হোক তারপর পরবর্তীতে আমি পোজ দেওয়া শুরু করছি। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি ঘ্যাঁচঘুঁচ করে ফটোর পোজ দিচ্ছি, আর এদিকে সবাইকে আমার দেখিয়ে নিল, আর আমি ঘ্যাঁচঘুঁচ করে পোজ দিচ্ছি, আর ফটোগ্রাফারও ঘ্যাঁচঘুঁচ করে ক্লিক করছে। তো তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো ঘ্যাঁচঘুঁচ করে পোজ দেওয়া হয়ে গেছে, আমার ফটোগ্রাফার ফটো তুলে নিয়েছে, আর আমার মা আমার লেগ পুল করছিলো কিন্তু আমি ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি এই কারণে, কারণ গান বাজছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রিলস করছি, আর আমার মা আমার লেগ পুলিং করেই যাচ্ছে, বলছে যে রিলস না করলে ঠাকুর নাকি পাপ দেয়। তো তোমরা দেখে কমেন্ট বক্স অবশ্যই জানো কি রিলস আমি করছি, এটা কি গান বলো তোমরা কমেন্ট বক্সে। ঠিক আছে, আমিও বলে দিচ্ছি, ও জিসকে ডোলে শোলে, ওই গান তখন ট্রেন্ডিং ছিল, তো এটাই করে নিলাম, আরও গান করবো। তো চলো রিলস করা হয়ে গেছে, আরও রিলস করবো, পুরো ব্লগটা দেখতে থাকো।
তো আমি পরবর্তী গান খুঁজে পেয়ে গেছি আর একটু নকশা করে রিলসটা করতে নিচ্ছি। আর ওদিকে ফটোগ্রাফার ফটো তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ দুজন ফটোগ্রাফার একসঙ্গে ফটো তুলছে। ও তোমাদের বলি কি রিলস করছিলাম আমি, তোমারে বগর ইয়ে ওয়াক্ত ইয়ে দিন ইয়ে রাতে গুজার তো যাতি লেকিন গুজারা নেই যাতি, বাবা কি ঢং করছিলাম আমি, এইসব ঢং আর রিলসেই করি আর রিয়েল লাইফে করছি না, আর করে লাভও নেই। যাই হোক, আমি রিলস দেখতে ব্যস্ত রয়েছি আর তোমরা ব্লগটা দেখতে ব্যস্ত থাকো। তো আমি তোমাদের হাই করে দিলাম মিষ্টি করে, এই মিষ্টি হাসিটার জন্য অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। চলো মালাটা দেখো, শ্রেয়ার মালাটা দেখো কি দারুণ, শ্রেয়ার একটা ফটো তুলবো আমি, মালা সহকারে তুলবো এখানে। এই মক্কেলরা এখানে বসে আছে, এক মক্কেল এক মক্কেল শুকনো মুখে বসে আছিস কেন, ছবি তুলে তুলে ক্লান্ত হয়ে গেছিস তুই? ও ও এটা দেখো ভালো করে ঘোরা, আই আই ও আম্মা কি যেন কি আম্মা যেন, আরে তাহলে একটা ছেলে জোগাড় করবো ওইটা ওইটা তোলার জন্য, গ্লোরি মাছ ছিল একটা, ওই যে কি যেন ইনসাল্ট মাছ করে নাকি এসে 300 সিরিয়া চর্চ একদম এলো মানে কি ছিল যেন, তুই বসে বসে সব চেন্নাই এক্সপ্রেসের গান কর। আমারও দারুণ লেগেছে ওর এই গোলাপটা, আমি কতটা দূর থেকে দেখাতে পারবো, এই যে এতটা দূরে আসলে তবে ফুলটা আসছে, ফুলটা আসছে এতটা দূরে আসলে, অসাধারণ গোলাপটা, জাস্ট বাও। ট্রেনে ট্রেনে সেই এদিকে লাইভ স্টার্ট হয়ে গেছে আর আমরা দুজন মিলে কী যে বকবক করছিলাম এত বুঝতে পারছিলাম না, কী যেন বেশ ঘাট ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুজনে মিলে কথা বলছি। যাই হোক তো চলো, ট্রেনে যাওয়ার সময় ট্রেনে ইয়ে দিয়ে দেবো, ঝাড়বো চা খাবো চা খাবো স্টেশনে। চল আমি যতবার প্রগতিতে আসি আমার খুব ভালো লাগে, অনেকবার আসলাম এরপর কিন্তু ডেমনস্ট্রেশনে যাই একটু ডাক। আর না সত্যি প্রত্যেকে এত মিষ্টি প্রগতির, আমার এত ভালো লাগে, আমি যতবার এসছি এর আগে মানে খুব ভালো লাগে, প্রত্যেকটা ব্রাঞ্চে খুব সুন্দর লাগে প্রত্যেকবার মডেল হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরাও দেখো প্রত্যেকবার স্টুডেন্ট এক্সামে এভাবে আসারও একদম। চলো তুমি একটু ধরে দেবে তাহলে, তোমরা এই পুরোটা হচ্ছে যে এটা পুরোটা ধরে দিও, চালু করাই আছে কিন্তু, ফাইনালি এখন প্রগতি থেকে আমরা বেরোচ্ছি। হ্যাঁ এটা নেওয়া হয়নি, এটা একটু নিয়ে নিই, এই হচ্ছে প্রগতির ব্যানার, এটা নেওয়া হয়েছিল না, তো এখন আমরা বেরোবো। কাউকে এখন দেখতেছি স্যার ম্যাম মনে সবাই চলে গেছে, ভেতরে গেছে, একটু দেখা করে যাই। চলো তাহলে স্যার আসছি, দেখা করে স্যার আসছি তাহলে, আবার ডাকবেন আসবো। আচ্ছা একটুখানি ফ্রেমে নিয়ে নিই, আমি যে স্যারের কথা বলি প্রগতিতে সত্যি আমার খুব ভালো লাগে বারবার আসতে, বারবার আসতে যে রানাঘাটের ব্রাঞ্চে কিন্তু যেতে সে আমি সাথে সবাই ফটোই পাঠাইতে দেখি আছে, চলো আসছি স্যার, তো চলো এখন আমরা বের হবো, টাটা এখানে আসছি ম্যাম। এই যাবো, সব ওরা নিচে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আমাকে এবার বকবে, তো চলো
ঋতু দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারা নিচেই চলে গেছে, তো একবার চল নিচে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি নন্দিনী চলে এসেছে। হ্যাঁ আন্টি বলেছিল যে আমি ট্রেনে যাব না, কিন্তু আমি কিন্তু দেখো আমি ট্রেনে ট্রেনেই যাব একসাথে। আন্টি কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, আন্টি ভাবো, আন্টি ভাবানি সময় না, ভাবানি সময় না, কি ভুল কি চলো এখন প্রগতি থেকে এই টিফিনটা দিয়েছে, তো কি কি দিয়েছে এখন দেখবো। মানে আমি একটা প্রভুজির ঝুড়ি ভাজি যেগুলো হয় ভুজিয়া সেটা দিয়েছে, একটা মাজা দিয়েছে, একটা ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছে, আর একটা ব্রিটানিয়ার কেক দিয়েছে। তাই দিয়েছে, আর আজকে সারাদিন খুব মজা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর যদি আমার চ্যানেলে নতুন হও কেউ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর এইভাবেই তোমরা ভিডিওগুলোকে পুরোটা দেখতে থাকো, পাশে থেকো, সাপোর্ট করো, সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি নিউ ভিডিওতে দেখা হচ্ছে। টাটা অ্যান্ড গুড নাইট।